সুশাগতম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা কথা বলবো তোমাদের কোয়েশ্চেন নিয়ে যে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে বসা যায় কি না তো তার মধ্যে ধরো নেট বা সেটে এক্সামে বসা যায় কি না তো এগুলো নিয়েও তোমরা জিজ্ঞেস করেছিলে তো এই টপিকে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো ওপেন ইউনিভার্সিটি আমাদের তো এখানে অনেক রয়েছে ধরো সবথেকে ফেমাস হচ্ছে ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এটা মানে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে তোমার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আর তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু অনেক ওপেন ইউনিভার্সিটি রয়েছে তো কোথাও ধরো যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে বাংলা মিডিয়ামে পড়া যায় না হিন্দি বা ইংলিশ মিডিয়ামে পড়তে হয় আর যদি ধরো স্টেটে যেগুলো থাকে ওপেন ইউনিভার্সিটি সেখানে তুমি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম দুটোতেই পড়তে পারবে তো সেই সুবি সুবিধাটা তো গেলো সে যে ল্যাঙ্গুয়েজে সাবজেক্টেই হোক না কেন তো তোমার পছন্দ মতো তুমি যে কোনো সাবজেক্টে তুমি পড়তে পারো ধরো তুমি স্কুলের তো পড়াশোনা হয়ে গেলো তারপর যদি কলেজের যে পড়াশোনাটা তো সেটা তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েও যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারো সরকারি বা অন্যান্য কোনো তোমার হায়ার স্টাডিজের জন্য কিন্তু পড়তে পারো এখানে ঠিক আছে তো তার জন্য কোনো সমস্যা নেই যে কোনো গভর্নমেন্ট এক্সামে বসার জন্য ধরো তুমি সিভিল সার্ভিস এক্সাম সহ অন্যান্য যে সকল ধরো এসএসসি এক্সাম বা অন্য যে কোনো ধরনের এক্সাম দেবে তো সেখানে যদি যে ডিগ্রির দরকার হয় যে তোমার স্নাতক চাইছে তো সেখান তুমি যদি ওপেন ইউনিভার্সিটি থেকেও স্নাতক হও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্টে ক্লিয়ার করে নিতে হবে এরপর হচ্ছে আসছি হচ্ছে আমরা কোয়েশ্চেনে যে ধরো তুমি যে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে তো সেখান থেকে তুমি ভবিষ্যতে ইচ্ছা রয়েছে যে আমি ভবিষ্যতে একজন প্রফেসর হতে চাই তো ঠিক আছে তো প্রফেসর হতে গেলে তো তোমার যেটা দরকার হয় যে গ্রাজুয়েশন মাস্টার্স ডিগ্রি মানে এম এ বা এমএসসি এরপরে হচ্ছে এখন পিএইচডি ও লাগে যদি তুমি ইউনিভার্সিটিতে প্রফেসর হতে চাও তো তার জন্য ধরো তুমি গ্র্যাজুয়েশান করলে জেনারেল কলেজ থেকে তারপরে পোস্ট গ্রাজুয়েশনটা করলে তুমি মানে ওপেন ইউনিভার্সিটি থেকে তো তাহলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যাই হবে না ধরো তোমার যদি স্কুলিং অবধি ঠিকঠাক ছিল মানে জেনারেল সিম্পলতে তুমি পড়ে গেছো কলেজটাও তুমি করেছো ওপেন ইউনিভার্সিটি থেকে মানে গ্র্যাজুয়েশানটা আর পোস্ট গ্র্যাজুয়েশানও তুমি করেছো ওপেন ইউনিভার্সিটি থেকে তাহলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে কোনো সমস্যা নেই তার জন্য যে এলিজিবিলিটি দরকার সেই যা সেটা তোমার থাকলেই হবে ধরো তোমার পোস্ট গ্র্যাজুয়েশানে মোটামুটি নাম্বার থাকলে লাগে হচ্ছে ফিফটি এটা হচ্ছে জেনারেলদের জন্য আর এস সি এস জন্য হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকলে তুমি যেটা ইউজিসি নেট মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে যেটা প্রতি বছর দুবার হয় হচ্ছে ইউজিসি নেট বা সিএসআইআর নেট সিএসআইআর হচ্ছে তোমার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের যারা তাদের জন্য আর ইউজিসি নেট হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের যে সকল সাবজেক্ট তাদের জন্য হচ্ছে এই নেট এক্সাম হয় মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট তো এই এক্সামে তুমি যখনই পাশ করবে তাহলেই হচ্ছে তুমি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য উপযোগী হবে মানে এলিজিবল হবে ঠিক আছে এটা হচ্ছে কলেজের জন্য কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তো এখন রিসেন্টলি যেটা এসছে নতুন নিয়ম তোমার অনেকেই জানো যে দু হাজার একুশ সাল থেকে যারা ইউনিভার্সিটির ঠিক আছে ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় তো তাহলে তাদের অবশ্যই দু হাজার একুশ সালের পর থেকে পিএইচডি কম্পালসারি লাগবে ঠিক আছে মানে ডাইরেক্ট রিক্রুট হতে গেলে কলেজে তুমি যদি রিক্রুট হতে যাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তাহলে তোমার মাস্টার্স ডিগ্রি হলেই কমপ্লিট মানে হলেই ঠিক আছে আর কিছু লাগবে না আর তারপর তোমার ইউজিসি নেট ক্র্যাক করা থাকলে এটাই হচ্ছে তোমার এলিজিবিলিটি তাহলেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে কলেজের ক্ষেত্রে আর যদি তুমি ইউনিভার্সিটির প্রফেসর হতে চাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো তাহলে তোমার ন্যূনতম যেটা লাগবে এখন থেকে পিএইচডি কম থাকতে হবে তাহলেই তুমি হচ্ছে এলিজিবল হবে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য মানে ডাইরেক্ট রিক্রুটমেন্টে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এটা কিন্তু আগে ছিল না কিন্তু দু হাজার একুশ সাল থেকে নতুন যে পলিসি এসছে এখানে নতুন এটা এই পলিসি এসছে যে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে গেলে তোমার পিএইচডি কম্পালসারি লাগবে ঠিক আছে কিন্তু কলেজের ক্ষেত্রে কিন্তু না এখনও কন্টিনিউ কলেজের ক্ষেত্রে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমার শুধু মাস্টার্স ডিগ্রি আর নেট কোয়ালিফাই হলেই কিন্তু হবে ঠিক আছে তার জন্য এই জিনিসটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয় নাও এরপরেও যেটা আমরা বলছিলাম যে তুমি যদি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান পাস করে থাকো বা ওপেন ইউনিভার্সিটি থেকে তোমার পোস্ট গ্রাজুয়েশান পাস করা যে সাবজেক্টেই হোক তাহলে কি তোমাকে সেম ভ্যালু দেবে যে যে মানে সাধারণ কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে মানে তুমি যেহেতু ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছো তোমার তো যেহেতু গ্যাপ ছিল তার জন্যই তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছো আর যে একদম রেগুলার পড়ে গেছে রেগুলার স্টুডেন্টকে আগে কি প্রেফার করবে তুমি যেহেতু ওপেন ইউনিভার্সিটিতে পড়েছো বলে তোমাকে কি ভ্যালু কম দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে দুজনেরই সেম ভ্যালু হবে কারণ ওপেন ইউনিভার্সিটিটাই তৈরিই করা হয়েছে হচ্ছে যারা কন্টিনিউয়াসলি কোনো না কোনো কারণে পড়াশোনা করতে পারছে না তাদের জন্যই হচ্ছে ওপেন ইউনিভার্সিটিটা করা তো তার জন্য এরকম ভাবার কিন্তু কোনো দরকার নেই যে আমি এই গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছি তো আমাকে আমি যেহেতু ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছি আমাকে ভ্যালু কম দেবে তো এরকম কিন্তু ভাবার কোনো দরকার নেই ঠিক আছে তো তার জন্য সে তোমার সিভিল সার্ভিস হোক বা অন্যান্য যে সকল এক্সাম হোক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হোক বা ইউনিভার্সিটি প্রফেসর হতে যাও তুমি ভবিষ্যতে যাই হতে চাও না কেন ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা থাকলে কোনো কিন্তু সমস্যা নেই ন্যূনতম যে এলিজিবিলিটি সেটা কিন্তু তোমার থাকতেই হবে ধরো গ্র্যাজুয়েশানের নাম্বারটা কিন্তু তখন আর দেখে না তো পোস্ট গ্রাজুয়েশানে ন্যূনতম ফিফটি ফাইভ পারসেন্ট থাকলেই হচ্ছে তুমি এই ইউজিসি নেট এক্সামে বসতে পারবে আর যারা এসসি এসসি ও আছে তাদের জন্য পোস্ট গ্রাজুয়েশনে মানে এম এ বা এম এসসিতে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে হচ্ছে তারা এই এক্সামে বসতে পারে তো তাহলেই ধরো তুমি তারপর নেট এক্সাম ক্র্যাক করলে ঠিক আছে বা সেট এক্সাম ক্লাস করলে মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট যেটা আছে তারপরে হচ্ছে ডাইরেক্ট এই যে কোনো দুটোর এক্সাম একটার এক্সাম তোমার ক্র্যাক করা থাকলে সেট এক্সাম ক্র্যাক করা থাকলে তো রাজ্যের যে যখন কলেজ আছে তো তাকে মানে সেখানে তুমি পড়ানোর জন্য মানে এসএট বৈশাল হওয়ার জন্য উপযুক্ত মানে এলিজিবল আর কি আর নেটে হচ্ছে সারা দেশ জুড়ে যে কোনো কলেজে তুমি পড়ানোর জন্য এলিজিবল ঠিক আছে আর সারা দেশ জুড়ে যে কোনো ইউনিভার্সিটিতে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমার পিএইচডি কম্পালসারি এখন থেকে লাগবেই ঠিক আছে তো তার জন্য তুমি যেখান থেকেই করো ধরো ওপেন ইউনিভার্সিটি থেকে তোমার যদি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান থাকে তাহলে কোনো সমস্যা নেই এই জিনিসটা একদম মাথা থেকে একদম পুরো ঝেড়ে ফেলে দাও তোমার এখনও শুধু কাজ করতে হবে হচ্ছে আমার পোস্ট গ্রাজুয়েশানে করার পর নেট এক্সামটা পাশ করা ঠিক আছে তো নেট এক্সাম পাস করলে তোমরা জেনেই থাকবে যে ধরো তোমার যদি জে আর এফ থাকে মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকে তাহলে তুমি একটা খুব ভালো অঙ্কের একটা মান্থলি স্টাইপেন্ড পাও পাবে আর কি যখন তুমি পিএইচডি করবে তো এটা কিন্তু রয়েছে আর শুধু নেট যদি পাশ করা থাকে মানে জে ছাড়া তাহলে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আলাদা আলাদা বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে তো তার জন্য তুমি এলিজিবল হবে বা সেখানে ধরো এক একটা ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে তো সেখানেও তুমি কিন্তু অ্যাপ্লাই করে সেই স্কলারশিপও পেতে পারো যদি তুমি জে আর এফ না থাকে তোমার ঠিক আছে এটা আমি সায়েন্সের স্ট্রিম হোক বা আর্টসের স্ট্রিম হোক বা কমার্সের যে স্ট্রিমই হোক না কেন সবার জন্য কিন্তু সেম জিনিস এই স্কলারশিপের ব্যাপারটা মানে হচ্ছে যে জে আর এফের ব্যাপারটা জে আর এফটা পাওয়া থাকলে তুমি মান্থলি স্কলারশিপটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছ ইউজিসি থেকে আর যদি তোমার জে আর এফ কোয়ালিফাই না থাকে তাহলে সেই ইউনিভার্সিটিতে যে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড আছে তো সেখানে তার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো আর তাছাড়া বা রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারেরও বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে তার জন্যও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে দেখো আমরা একদম ডিটেলসে কথা বললাম যে ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করা থাকলেও কোনো সমস্যা নেই পরিবর্তিতে তোমার নেট এক্সাম দিতে মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট দিতে তো তার জন্য তোমাকে তুমি যেহেতু ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছো বলে তোমাকে কম গুরুত্ব দেবে বা এখন যে জেনারেল মানে রেগুলার ওয়েতে পড়েছে যে তাকে বেশি গুরুত্ব দেবে এরকম ভাবার কিন্তু কোনো দরকার নেই একদম ঝেড়ে দাও মাথা থেকে তোমার ফোকাস করতে হবে হচ্ছে আমার নেট এক্সাম ক্র্যাক করা যে আর পাওয়া তাহলে ধরো যদি ভবিষ্যতে তোমার ইচ্ছা থাকে ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সেখানে তোমার যে আর থাকলে তুমি মান্থলি ভালো ধরনের একটা স্কলারশিপ পাবে তো এই জিনিসটা কিন্তু রয়েছে আর এমনি ধরো তোমার যদি নেট এক্সাম থাকে মানে নেট ক্র্যাক করা থাকে তাহলেই তুমি পিএইচডি করার জন্য কিন্তু এলিজেবল যে কোনো ইউনিভার্সিটিতে ন্যূনতম হচ্ছে এখন এলিজিবিলিটি লাগে হচ্ছে পিএইচডি করার জন্য নেট এক্সাম পাশ করা লাগে যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যদি পিএচডি করতে চাও ঠিক আছে আর যদি স্কলারশিপ তুমি ডাইরেক্ট জেআরএফটা পাও তাহলে তো খুবই ভালো বা তাছাড়া ধরো ধরো যারা এসসি এসটি টি আছে তাদের জন্য কিন্তু আলাদা স্কলারশিপ থাকে ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটিতে তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে তো এই জিনিসটা একদম মাথা থেকে ছেড়ে ফেলে দাও যে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে আমার কিছু হবে না বা নিজেকে এরকম কম ভাবার কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আমার মনে হয় এতক্ষণে তোমাদের নিশ্চয়ই এই জিনিসটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে যারা ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও কলেজে বা ইউনিভার্সিটিতে তো তারা এই জিনিসটা একদম মাথা থেকে জেরে ফেলে দাও তো দেখো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বললাম আর দেখো যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামও জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক হাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে জানাতে পারো আর তাছাড়া টুইটারে টেলিগ্রামে আমাদের ফলো করতে পারো তো সেখানে নতুন নতুন কিন্তু আপডেট আসতে থাকবে আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা ডট ইন সেখানে তোমরা ফলো করো ওখানে নতুন নতুন কন্টেন্ট কিন্তু আসবে তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা